দেশের প্রধান সমুদ্র বন্দরে দুটি ফিক্সড কন্টেইনার স্ক্যানার উদ্বোধন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। দুপুরে চট্টগ্রাম বন্দরের 4 নম্বর গেইটে বসানো স্ক্যানার উদ্বোধন ও হস্তান্তর করেন তিনি। আরেকটি স্ক্যানার বসানো হয়েছে সিপিএআর গেইটে। প্রতিমন্ত্রী বলেন, 2019 সালে প্রধানমন্ত্রী এনবিআর চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছিলেন সব বন্দরে স্ক্যানার বসাতে হবে। তার আন্তরিকতায় অনেক স্ক্যানার বসানো হয়েছে। চট্টগ্রাম বন্দর রপ্তানি পণ্যের জন্য 2টি স্ক্যানার বসানোর খবর শুনে প্রধানমন্ত্রী খুশি হবেন। বন্দরের সঙ্গে কাস্টমসের বোঝাপড়ার অভাব ছিল। কয়েক বছরের অনেক সমস্যা 3-4 বছরে সমাধান হয়েছে। এটা বড় প্রাপ্তি। বন্দর চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোস্তফা কামাল, নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এ 2টি ফিক্সড কন্টেইনার স্ক্যানারের বাণিজ্যিক ব্যবহার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বলেন, এর মধ্য দিয়ে অসাধু চক্রের জালিয়াতি রোধ ও ঝুঁকিপূর্ণ পণ্য শনাক্ত সম্ভব হবে, বন্ধ হবে অর্থ পাচার। নজরদারিটা একদম ডিজিটালাইজ হয়ে গেল, এখন আপনাদেরও ভোগান্তি কমে গেল, সামনের দিকে তাকাবেন, কারণ আপনাদের অত বেশি মনিটরিং করতে হবে না সাংবাদিক বন্ধুদের। হ্যাঁ, কারণ এখন তো মনিটর করার জন্য ডিজিটাল পদ্ধতি চলে আসছে। যেই যতটুকু ফাঁকি ঝুঁকি দেওয়ার মনোবৃত্তি নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন, তারাও এখন এখানে আটকে যাবেন স্ক্যানিংয়ে। কাজেই সবচেয়ে বড় কথা যে এই স্ক্যানারটার মধ্যে দিয়ে যে আমাদের ISPS যে কোড, সেটা আমরা পূরণ করতে পেরেছি এবং আন্তর্জাতিক বিশ্বে আমাদের বন্দরের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে, যে আমরা খুবই স্বচ্ছতার সঙ্গে জবাবদিহিতার সঙ্গে এখানে রপ্তানি, আগে তো আমদানি করতাম, এখন রপ্তানিটাও আমাদের সেই পদ্ধতিতে আমাদের চলে গেল। কাজে আমাদের পণ্যের ক্ষেত্রে যে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের যে কথাবার্তা বলা হয়তো যে রপ্তানির ক্ষেত্রে, সেগুলো কিন্তু এখন আর হবে না। এই এই সম্মানটা আমরা এই স্ক্যানারটা স্থাপনের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি। আরো কয়েক